নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান একটা গতি যেটা ছিল যেটা মোমেন্টাম তৈরি করতে সক্ষম হয়েছিল দুই ব্যাটসম্যান সেটা ভঙ্গ হয়েছে এবং নতুনভাবে ইনিংসকে সচল করতে হবে ভেরি ক্যাপেবল ব্যাটসম্যান রাইট হ্যান্ড ব্যাটসম্যান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে তাদের অধিনায়ক কিন্তু তাদের মেইন স্টে ইয়াসির আলী একটা বল একটু মিসকিউ করতে যে ডাউন চেষ্টা ছিল একেবারে সরাসরি ডাউন দ্য উইকেট মারার ভেতরের অংশে লেগে ব্যাটের অংশে লেগে একটা পড়তে পারত জায়গা ছেড়ে খেলেছেন বিউটিফুল শট ক্যাপ্টেনের উইলো থেকে ওয়াট আ সিক্স নুরুল হাসান সোহান ইজ অন ফায়ার All of a sudden, he joins the party. Nur Hasan Sohan, খুব ইন্টারেস্টিং একটা স্ট্যান্স নিয়ে ব্যাটিং করছেন ইনিশিয়ালি তিনি যেমনটা থাকেন তিনটা স্ট্যাম্প কভার করে তার পরবর্তী সময় নিজে থেকে রুম প্রডিউস করেন ব্যাক অফ লেন্থের একটা বল পেয়েছিলেন একটু রুম তিনি আগে থেকে পেয়েছেন এবং সেই সঙ্গে এক্সট্রা বিট অফ রুম তিনি নিজে তৈরি করেছেন অনেকটা টেনিস ব্যাট শট ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানা রয়ে আরও একবার জায়গা ছেড়ে খেলেছেন আরও একটা ছক্কা ব্যাক টু ব্যাক সিক্স নুরুল হাসান সোহান Down the track, এসে আরেকটা ছক্কার খোঁজে সোহান what a shot amazing accurate বোনা তৃতীয় ছক্কা তার আগের ওভারে দুটো হাঁকিয়েছেন ওভারে একটি ম্যাচটা এখন পুরোপুরি হাতে নিয়েছে it's raining sixes for নুরুল হাসান সোহান all of a sudden ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি শিফট করেছেন গিয়ারটাকে সুইচ করেছেন পৌঁছে গেছেন 24 এ 10টি বল থেকে তিনটি ওভার বাউন্ডারি ম্যাচের পুরো মোমেন্টামটাকে শিফট করে দিয়েছে শেখ জামালের দিকে কারণ ব্যাক টু ব্যাক দুজন সেট ব্যাটসম্যানের উইকেটের পতনের পর আমরা চিন্তা করছিলাম যে হয়তো বা খানিকটা ব্যাক ফুটে চলে গেছে দেখুন গুড লেন্থের বলটাকে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে ফুল লেন্থের ছয় হজম করে আবারও সফল করেছেন ও ওয়াট আ শট ওয়াট আ ফ্যান্টাস্টিক শট এবার কভারের বুক ছেড়ে নুরুল হাসান সোহান আসলে দিন লাগে সামি যে দিনটা আপনার সেদিন সব হবে যা করবেন তাই হবে লুক অ্যাট দিস আবারও সফল করেছেন জায়গায় পেয়েছে ইনসাইড আউট ওয়ান বাউন্স টু বাউন্স ব্যাটিং কার্যকারিতা যাই হোক যেখানে পড়ুক এটাই খেলতে হবে এবং এত অ্যাকুরেট বলের উপর থেকে চোখটা সরাননি এক্স্যাক্টলি তার অ্যাকশন নতুন ওভার শুরু হচ্ছে রুবেল সোহান দ্য ম্যাজিক ম্যান সাউন্ড ব্যাট এবং বলের সেই সাউন্ডটা ও মাই গুডনেস আরও ছটি রান আমার মনে হয় এই ধরনের ব্যাটিং আমরা অনেকদিন পর দেখছি সাহেব অনেস্টলি স্পিকিং অল অফ আ সাডেন আই ওয়াজ নট এক্সপেক্টিং ফর দিস অ্যাট অল রুবেল হোসাইন অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থের বল কাজী নুরুল হাসান সোহান হালকা একটু শাফল করলেন হাঁটুটাকে ভাঁজ করলেন হোয়াট আ শট ইট ইজ হোয়াট আ শট খুব সম্ভবত আজকের দিনের সবচেয়ে বড় ছক্কা সো ইয়েস দ্যাটস দ্য ম্যান খুব ভালো ব্যাটিং করেছেন 44 নট আউট 17টা বল খেলে 44 রান এবং চারটা বড় ছক্কা